সেদিন থেকে আপনার কিয়ামত শুরু হয়ে গেল কিয়ামত দুই প্রকার একটা জার জার কিয়ামত আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত যে যেদিন মারা যায় গো তার কিয়ামত কিন্তু সেদিন থেকেই শুরু হয় আমি যদি এখন এখানে মারা যাই আমার কিয়ামত এখান থেকে শুরু এটারে কয় জার জার কিয়ামত মাতা ফাকাত কামাত কিয়ামতহু যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায় আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত ওইটা হলো ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে সেদিন হবে সমষ্টিগত কিয়ামত দুনিয়া যেদিন সব ধ্বংস হবে আরে পুনরায় আমার আল্লাহ আপনাদেরকে আবার জীবিত করবে জীবিত করার পরে রব্বে কারীম আপনাকে আবার গঠন করবে আপনার দেহের ভিতর আবার রূহ দিবে সেদিন আপনি ওইটা দাঁড়াবেন উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থা মাটি জারতে জারতে কলিজা পাতা পিপাসা লইয়া হাসরের মাঠে আপনি দাঁড়াবেন দাঁড়াইয়া মানুষ যখন হাসরের মাঠে যাবে আল্লাহর পয়গম্বর সেদিন উম্মতদেরকে কলিজা পাতা পিপাসা নিবারণ করার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে এক পেয়ালা পানি পান করানোর জন্য আরে প্রতিটা উম্মতের কলিজা পাটা পিপাসা থাকবে গো ওই পানি যারা পান করতে পারবে ওই পানি যারা পান করতে পারবে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির পানি পিপাসা আর লাগবে না কিন্তু কথাগুলি মনোযোগ দিয়ে শুনে সবাই যে পানি পান করবে বিষয়টা কিন্তু আবার এমন না সবাই যে ঢালাও ভাবে পানি খাইবেন এই আশা করেন না মানুষ পানি পান করতে যাবে অনেকের সামনে আল্লাহ পর্দা ফালায়া দিবে মাঝখানে একটা পার্টিশন চলে আসবে উম্মতেরা নবীরে দেখবে না নবীও উম্মতকে দেখবে না আল্লাহর নবী দরখাস্ত করবে আরে মালিক পানি দিলেন আমারে আমার উম্মতকে পানি পান করানোর জন্য মাঝখানে আপনি পর্দা ফালায়া আমাদেরকে আড়াল করলেন কেন আল্লাহ কয় নবী গো সবার মুখে পানি আমি পান করতে দিব না কেন মালিক যাদের জন্য আপনি দরদ দেখাইয়া পানি লইয়া দাঁড়াইছেন যাদেরকে পানি পান করাবেন আপনি মহব্বত লইয়া দাঁড়াইছেন এরা এমন এক উম্মত যারা আপনার রক্ত মাখা ইসলাম তারে আপনার দান্দান বাঙ্গা ইসলাম তারে তারা আপনার রক্ত মাখা ইসলাম যে তাদের কাছে আমানত রেখে আসছিলেন তারা এই ইসলাম তারে মন গড়া পালন করছে আপনার তরিকায় পালন করে নেই আপনার বরকতি হাতির পানি আমি পান করাইতে দিব না গো নবী আমি আপনাকে পানি পান করাইতে দিব না আল্লাহর নবী এমন অবস্থায় উম্মতির প্রতি নবী রাগান্বিত হইয়া দুঃখে নবী বলতে থাকবে কলিজার টুকরা উম্মতের বল আমার ইসলাম তোদের কাছে আমি রেখে আসছিলাম আমানত আমি রক্ত জড়াইছি দান দান বাংছি কষ্ট কইরা ইসলাম তোদেরকে পরিপূর্ণ করে রেখে আসি কেন রে আমার ইসলাম তোরা পালন করলি না মন গড়া ইসলাম কেন পালন করলি আমি নবী অত্যন্ত ব্যথায় ব্যথিত হইয়া বলবে সুহকান সুহকান লিমান গায়রাবাদি দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার কোনো দরকার না এমন উম্মতের আমার কোনো দরকার নাই বলুন তো দেখি সেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে কথা কয় না আপনার এলাকাতে কোনো ভিড় দাঁড়াইব যখন বলবে এমন উম্মতের আমার কোনো দরকার নাই বুঝবা তোমার মতো কপাল পোড়ার কেউ না কিয়ামতের মাঠে নবী যারা উম্মতের আর আপন কেউ থাকবে না কিয়ামতের মাঠে কেউ কারো হবে না মা তার সন্তানেরই হবে না আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের মাঠে কেউ কারো হবে না মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ঠিক এই মুহূর্তে যদি পয়গাম্বর বলে এমন উম্মতের আমার কোনো দরকার নাই রে উফাই থাকবে না উফাই থাকবে না মানুষ
কলেজা পাটা পিপাসা লইয়া যখন হাসরের মাঠে যাবে আল্লাহর নবী বলেন তিনটা সময় হবে অত্যন্ত ভয়ানক পাটা সময় আমি দুইটা সাবজেক্ট আপনারা আমারে দিছিলেন একটা সাবজেক্ট শেষ করতে আমার অনেক সময়ের দরকার সুতরাং আজকে আলোচনাটাই এলোমেলো হয়ে গেল তাই আসুন আমি সংক্ষেপে বলি একটা সাইড থেকে লাভ দিয়ে আবার আরেকটা সাইডে যাইতে হবে তাই আমি পরিপূর্ণ করতে পারবো না মনে কিছু নিবেন না শুনেন আল্লাহর পয়গম্বর বলেন মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া যখন হাসরের মাঠে যাবে হাসরের মাঠে যাওয়ার পরে তিনটা মুহূর্ত হবে বড় ভয়ানক এর এক নাম্বার হলো রেজাল্ট দেওয়ার সময় এই যে পরীক্ষা দিবেন দুনিয়াতে এটা রেজাল্ট আছে না নাই এর রেজাল্টটা দেওয়ার সময় সবচেয়ে ভয়ানক অবস্থা হবে গো যেদিন রেজাল্ট দিবে মানুষ কাতারে কাতারে লাইন ধরে দাঁড়াইবো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিছু মানুষ দাঁড়াবে ডান দিকে কিছু দাঁড়াবে বাম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বাম দিকে যারা দাঁড়াবে রব্বে কারীম ফেরেশতাদেরকে বলবে বান্দারে ফেরেশতারা রে এই বান্দারে বাম হাতে আমলনামাটা ধরায়া দে কিন্তু বাম হাতে যে আমলনামা দিবি স্বাভাবিকভাবে দিবি না এই বান্দার হাতটা মুসরাইয়া ভুক বরাবর ছিদ্র পড়িয়া পিছন দিকে টেনে হেসরে বাহির কর বলুন তো দেখি এমন দৃশ্য দেখলে আপনার কলিজায় পানি থাকবো কথা কয় না দি উপস্থিত সবাই নিজের সন্তান বলে যাবে রে নিজের সন্তান বলে যাবে নিজের মাকে বলে যাবে বাবাকে বলে যাবে কোন সময় ডান হাতে হয় না বাম হাতে হয় এই পেরেশানিতে মানুষের চুল পেকে যাবে কথা বুঝতেছেন আমার দিলের কান লাগাইয়া কথাগুলি শুনি আল্লাহর নবী বলেন বাম হাতে আমলনামাটা এত ভয়ঙ্কর হবে বুক ছিদ্র কইরা যদি কলিজা ছিদ্র কইরা পিছন দিকে নেওয়া হয় রে উফাই থাকবে না উফাই থাকবে না এবার আপনারা বলবেন পিছন দিকে যদি হাতটা নিয়ে যায় দেখবে কেমনে চেহারা তো সামনে আল্লাহ বলবেন না ফরমানের চেহারাটা মুসকাইয়া ভেঙ্গে পিছন দিকে মুসরাইয়া ভেঙ্গে নিয়ে যাও উফাই থাকবা একটা কথা মন গড়া বলতেছি না এই পর্যন্ত যা বলছি আল্লাহর কসম মন গড়া বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নাফরমানের চেহারাটা ভেঙে পিছন দিকে নিয়ে যা পিছন দিকে নিয়ে যা কারণ এই নাফরমান রে আমি আল্লাহ কত নিয়ামত দিছিলাম একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে রে আমি আল্লাহ নিয়ামতের মধ্যে তারে ডুবাইয়া রাখছি আমার দেওয়া নিয়ামত খেয়ে আমার বিরোধিতা করছে আমার দেওয়া নিয়ামত খেয়ে আমার নাফরমানি করছে খেয়াল করবেন একটা গরু জবাই করার সময় গরুটা কি আপনার কাছে এসে শুয়ে যায় কথা কয় না আল্লাহ বলেন বাল্লা খেয়াল কর একটা গরু জবাই করতে গেলে গরুটারে আমরা হাতে পায়ে বেঁধে চার পাঁচ জনে মিলে দস্তা দস্তি করে নিচে ফেলানো হয় এরপরে জোর করে গলার মধ্যে ছুরি লাগাইয়া দেওয়া হয় গরুটা বাঁচার জন্য চারটা চারটি করে লাফালাফি করে বান্দারে এরপরে বাঁচতে দিলি না গলার মধ্যে ছুরি লাগাইয়া দিলি আমি আল্লাহ দেখার পরেও বেজার হই না বান্দা খাইবি খাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করবি এই জন্য তোর জন্য হালাল করে দিলাম খাইলো বান্দা খাইয়া নাফরমানিটা করলো আমার আজকে আমি বান্দাদেরকে স্বাভাবিকভাবে আমলনামা দিব না গাট্টা মেস মস্কাইয়া যখন পিছন দিকে নিবে আপনারা বলতে পারেন হুজুর আল্লাহর না মায়া দয়া বেশি আল্লাহর না মহব্বত বেশি এমন কেন করলো গো যুবক ভাইরা রব্বে কারীম হলো রহমান আল্লাহর দয়া মায়া বেশি এটা দুনিয়ার জন্য আল্লাহ দুনিয়াতে সবার জন্য রহমান বেঈমানের জন্য রহমান মুমিনের জন্য রহমান সবার জন্য আল্লাহ রহমান পরকালে সবার জন্য রহমান না আল্লাহ পরকালে কিছু কিছু মানুষের জন্য কাহার রূপ ধারণ করবে রূপ ভিন্ন হবে সেদিন ভয়ানক সুরত ধারণ করবে আর বলবে আমি আল্লাহর মায়া দয়া যত বড় রে আমি আল্লাহর আযাব আর গজব তত বড় এ যুবক ভাই উপায় থাকবে না বাম হাতে আমলনামা লইয়া মিজানের পাল্লায় যাবেন সেখানে আমলনামা হালকা হয়ে যাবে ফুল সিরাতের পরে গিয়া এরপরে ব্রিজে গিয়া আপনারা নিচের দিকে পড়বেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়া লা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা এ আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীরা
যুগের পর যুগ সেখানে অবস্থান করবে যুগের পর যুগ যদি অবস্থান করেন আপনাদের খানাপিনা লাগবে নি কথা কয় না খানাপিনার প্রয়োজন আছে রে এক তখন আগুনের প্রচন্ড গরমে আপনারা সিদ্ধ হবেন এখান থেকে পানির পিপাসা লাগবে মানুষগুলি চিৎকার করবে আল্লাহ পানি দাও এই ভাবে চিৎকার করবে 1000 বছর পরে আল্লাহ বলবেন ইল্লা হামিমা ওয়া গাসাকা এমন এক পানি দেওয়া হবে সেই পানিটা হবে আপনার শরীরের রক্ত আর পুজগুলি জাহান্নামের আগুনের টকবগে গরম পানিটা আপনাকে পান করার জন্য দিবে সেই পানিটা পান করার সাথে সাথে রে ভিতরের নারী বুড়ি সহ সব উনি পায়খানার রাস্তায় বাহির হবে এ যুবক ভাই বলবেন এত কষ্ট কেন গো আল্লাহ বলেন জাযা উফাকা বান্দারে এটা তোদের কৃতকর্মের পূর্ণ ফল এটা আমাদের হাতের বানানো কথা কোন ঠিক কিনা ভাইরা আমার একটা সাইড শেষ অনেক লম্বা ঘটনা শুধু জাহান্নাম দিয়া দুই আড়াই ঘন্টা বয়ান চলে এবার আসুন আর একটা দল হলো ডানপন্থী ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ বলেন আসহাবে ইয়ামিনা ডান দিকে দাঁড়াবে আমলনামা লইয়া যখন ডান দিকে ডানপন্থীর আমলনামা পাবে আমলনামা পাওয়ার পরে খুশিতে লাফাইতে থাকবে আনন্দের কোনো সীমা থাকবে না এ তো আনন্দিত হবে এ ডান হাতে আমলনামা পাইছি ডান হাতে আমলনামা পাইছি গো এত খুশি হবে এত খুশি হবে লাফাইতে থাকবে আত্মীয় স্বজনকে দেখাইতে থাকবে আমি ডান হাতে আমলনামা পাইছি ইল্লা আসহাবাল ইয়ামিন ডানপন্থীরা ডান দিকে দাঁড়াইয়া আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে আল্লাহ বলেন তারপরে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো জান্নাতে ঢোকার পরে জান্নাতের ভিতরে যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখবে কে যেন তাদেরকে সালাম দেয় আল্লাহ রাব্বুল আমিন বলবেন কোথাও তাকাইও না তোমাদেরকে স্বয়ং আমি আল্লাহ সালাম দিয়া দিছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আল্লাহ সালাম দিবে এটা কি স্বাভাবিক কথা সালাম দেওয়ার পরে বান্দা গনি চতুর্দিকে তাকাবে আল্লাহ কয় আমি তোর সালাম দিছি সুবহানাল্লাহ রব্বি করিম জান্নাতীদেরকে কিছু পুরস্কার দিবে সুবহানাল্লাহ পুরস্কারগুলো হবে স্পেশাল এটা শুনলে আপনারা অবাক হবেন রব্বি করিম বলেন বান্দারে জান্নাতে ঢোকার আগে তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব যে নিয়ামতগুলি দুনিয়াতে কোনো নবী রাসূলগণ চাইলেও আমি দিতাম না কথা কি বুঝতে পারছেন নবী রাসূলগণ যদি চাইতো গো আমার আল্লাহ বলেন আমি দিতাম না এই যিনি জান্নাতে তাদেরকে না চাইতেই দিব সুবহানাল্লাহ না চাইতেই দিবে আসুন এক নাম্বার জেনে নেই এক নাম্বার রব্বে কারিম বলেন যেটা দুনিয়াতে চাইলে আমি নবী রাসূলকেও দিতাম না না চাইতে তাদেরকে দিব এক নাম্বার নিয়ামত হলো জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন মরবি না সুবহানাল্লাহ বারে দিয়া পৃথিবীর কেউ কি মরতে চায় না কথা কয় না আপনারা মরতে চান কেউ মরতে চায় না আল্লাহ জানেনই কেউ যে মরতে চায় না এখন যদি কেউ দোয়া করে আল্লাহ তুমি মরণ দিও না কবুল হইব নবীরাও যদি কয় মালিক মরণ দিও না আমার আল্লাহ কবুল করব এই জন্য কইছে নবীরা চাইলেও দিতাম না আল্লাহ বলেন বান্দারে জান্নাতের ভিতরে ঢোকার পরে এক নাম্বার কোন আর কোন দিন তুই মরবি না তাহলে এক নাম্বার মরণ নাই মরণ নাই মরণ নাই দুনিয়াতে যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন আর মরণ লাগে লাভ আছে নি আল্লাহ কয় দশটা পৃথিবীর সমান যদি রাজত্ব দেই আবার যদি মরণ থাকে এই রাজত্বর লাভ কি কথা কয় না এক নাম্বার দুই নাম্বার কোন দুনিয়াতে চাইলেও পাইতি না এই নিয়ামতটা আমি তোদেরকে এমনি দিব দুই নাম্বার কোন জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না সুবহানাল্লাহ বলুন তো দেখি আমরা যদি এখন দোয়া করে আল্লাহ বৃদ্ধ বানায় না বৃদ্ধ বানায় না দোয়া কবুল হইব বৃদ্ধ হওয়া লাগবে রে নবীরাও বৃদ্ধ হইছে এই জন্য দুনিয়াতে এটা কবুল হবে না
আল্লাহ কয় জান্নাতের ভিতরে না চাইতেই আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দিব আর কোনদিন বৃদ্ধ হবি না কেউ বৃদ্ধ হইতো স্যার আপনার কাছে ওয়াজ করতেছি না জিয়ারত করতেছি আমি হ্যাঁ কথা বল না দি কেউ বৃদ্ধ হইতো স্যার বৃদ্ধ হইতো তো ছায় না এখানে অনেকে চেক করে দেখেন দাড়ির মধ্যে খালা লাগাই তো আছে জিগাইবেন কে এটা করছত করে কোনলে বুড়া দেখা যায় সাদা ঠিক নেই আনলে আপনারা সেল ওনা দেখবেন গিয়া বইয়ে থাকবেন দেখবেন অনেক সাদা দাড়ি লই আই আই খালা হইয়া বাড়ি যাবে ঠিক নেই জিগাইবেন এর কে করছত করে বুড়া দেখা যায় আমার অনেকে দেখবেন দাড়ি চাচ্ছা হ মানে ফালিশ করে তারা জিগাইবেন এটা করছত করে কোনলে বুড়া দেখা যায় বলে উদ্দেশ্য হলো বুড়া হতে চায় আল্লাহ কয় বুড়া হওয়ার লাগব যতই তুই গাছ বোরা হবি না কিন্তু বোরা হওয়া লাগবে চামড়াডিল হবে চোখের জ্যোতি কমবে দাঁত গোলা নড়াচড়া করবে শক্তি কমে আসবে ঠিক কিনা কিন্তু জান্নাতের ভিতরে বৃদ্ধ হবি না সুবহানাল্লাহ কেন জানেন বিশাল রাজত্ব আপনারে দিল কিন্তু বৃদ্ধ অবস্থায় সাইর পয়সা দাম আছে এক্সাম্পল দিলে বুঝবেন না বিরক্ত হইতো যে সাইরা দিতাম নি দাবালা এ কথা হইন না মনে করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী 80 বছরের বয়সে অথবা 70 বয়স ইমন এক ব্যক্তিরে মন্ত্রিত্ব দিছে এরকম তো দেই ওই মাঝে মধ্যে মন্ত্রিত্ব দিছে কত বছরে 70 80 বছরের বৃদ্ধরে দিছে মন্ত্রিত্ব মন্ত্রিত্ব দেওয়ার পর বেড়া তো খুব খুশি তার আত্মীয় স্বজন খুশি নাতি নাতনি খুশি বন্ধু বান্ধব খুশি ঠিক না খুশির শেষ তো তার কিছু সমবয়সী বন্ধুত্ব আছে এরা দরজা লাগায় আছে গা দোস্ত মন্ত্রিত্ব তো ভাইজ বলা হয় তোর অনুমতি কিতা বলে কিতা কইতা বলে তুই যে মন্তিত্ব পাইছিস মানে তোর মন মানুষ হইতে কি রকম অবস্থা তখন সতর দিকে তাকাইলে দরজা লাগায় হয় দোস্ত মনের মধ্যে শান্তি নাই কেন কবি সে একটা শান্তি না ঘটনা কি বলে ঘটনা হইল দিছে দিছে সরকার 30 বছর যদি দিত আমারে যৌবন খালে যদি দিত রে মন্ত্রিত্বটারে দেখতে হ মানে কুবা শামসুর মতো কুবাইতাম ঠিক নেই এমন এক টাইমে দিছে আমার ব্যাটারি চার্জ নাই ঠিক নেই বলুন মন্ত্রিত্ব ভাইয়া কি ভিতরে কোনো খুশি আছে তুমি ব্যাটারি চার্জ নাই 30 বছরের যৌবন কালে যে মন্ত্রিত্বটা দিত তে দেখতে বোতল লইয়া কেমনে ক্লাবে গিয়া নাচানাচি করি তখন তো ভাবতাম না ব্যাটারি চার্জ নাই তাহলে এই রাজত্ব ভাই মনের মধ্যে কি নাই খুশি নাই আল্লাহ কয় জান্নাতের ভিতরে 10টা পৃথিবীর সমান জান্নাত দিব বৃদ্ধ বানাইয়া যদি দেই গো বন্যার ভিতরে শান্তি নাই এই জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোরে বৃদ্ধ বানাবো না তাহলে কেমন হবে 30 বছরের যুবক 32 30 তারপরে লাগে 24 26 অনেকগুলা রেওয়ায়েত আছে এর মধ্যে প্রসিদ্ধ রেওয়ায়েত হলো 32 বছর অথবা 30 বছরের টাটকা যুবক 30 বছরের বয়সে যদি আপনার রাজত্ব দেয় ঠিক আছে কুবা শামসুর মতো কুবাইব কথা কই না 30 বছরের যুবক মানে জান্নাতের ভিতরে ঢুকাইব দুনিয়া দোয়া করলে আপনি 30 বছর ফিরাইব কোনদিন হয়তো না তাহলে আল্লাহ কয় আমি জানিলে বৃদ্ধ বানাবো না সুবহানাল্লাহ কর তাহলে গেল কয় নাম্বার দুই নাম্বার গেল নিয়ামত তিন নাম্বার নিয়ামত হলো আল্লাহ কয় তিন নাম্বার হলো যেগুলা দুনিয়াতে মানুষ আফসোস করে কোনদিন আফসোস করলেও পাবে না আচ্ছা কোন তো দেখি কেউ যদি আফসোস করে আল্লাহ বুড়া বানায় না জীবনে কি আর স্বাস্থ্য ঠিক থাকবো তাহলে আফসোস করবে কিন্তু পুরা হবে না জান্নাতের ভিতরে আফসোস নামক কিছু নাই দুনিয়াতে আফসোসের শেষ নাই আল্লাহ কয় তারপরে শুন আরেকটা আফসোস হলো দুনিয়াতে যে আফসোসগুলো থেকে যায় কোনোদিন পুরা হয় না এর মধ্যে একটা আফসোস হলো স্বাস্থ্য বডি বডি কথা বুঝি না বডি কিনা আমার দেখে বুঝবে আমার অনেক শখ স্বাস্থ্যটা একটু ভালো হইতো কেন জানেন অনেক জাত গেলে আমি আমার ভাতটাই দিত চায় না মনে করে কোনো মাদ্রাসা ছাত্র হতো যারা চিনে না ছুটু মুড়ো একবারা স্বাস্থ্য মাস্ত নাই তাই মনে হচ্ছে ধরে মোটা ছোট হইলে চারটা বাজে বইলে একটা বাপ সপ্তাহ হইলে বক্তা আছে একটা মোটা কিন্তু আমার খফ হলো নাই বডি ওয়া না ছাত্র জামানার থেকে আমি এরকম মোহন এরকম মোটা রইলাম তা আমি মোটা মনে হচ্ছে ছায়া তাই এর বডিটা জামার হইতো মনে মধ্যে কিন্তু আফসোস থাকে তা আমার এক বন্ধু আছে মোটা ছোটা এর হইলাম যে তোর বডিটা যদি আমার হইতো রে চারটা ধুইলে একটা বাপ থাকলো এ কয়া দোস্ত আমি দোয়া করি তোর মতো বডিটা আমার হইতো আমি ঠিক তাহলে আমি যে অশান্তি আছি তোর মতো ফাতলা সাতলা একটা বডি নে আমি কা আমি করি তোরটা লই আসো তুই দি আমারটা লই করস মননে কইটার নামে দুনিয়া ঠিক নেই আমি করি হ্যাঁ তার আছে যে কয় তোরটা হইলে আমার ভালো আছে
তাহলে আফসোস আসেনি শুকনা মানুষের মোড়া হইতো মোড়া মানুষের শিকনা হইতো আফসোস কোনোটাই ফুরা হয় না ঠিক নি আল্লাহ কয় এই আফসোস জান্নাতের ভিতরে থাকবে না এক এক জনের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় রে মাসে লোক আপনারা 60 হাত লম্বা ফেন্ডেল না কত লম্বা বেশি সুবহানাল্লাহ এই মানুষটা যদি অতকাল লম্বা হয় এর বুকটা তাক স্টেজটা দিয়ে বড় এটা যদি একটু আমরা খাড়া হয় আজরাইল লাগবে না এটা যথেষ্ট এক একজন মানুষ থাকবে আদম নবীর মতো বডি কি ফিগার ভালো থাকবো সামরা টমরা ডিল নাই 30 বছরের বয়সের যুবক বডিটাও থাকবে ভালো এই সময় এমনে দিয়েন ঠিক নেই এডি থাকবো সাক্কা সাক্কা বডি যে বানাইবো বয়স কত 30 32 যদি 30 বছর হয় কোনদিন আর 31 হইতো না সুবহানাল্লাহ আছেনি 31 বছর হইতো না এটা যে 30 ও কারি যেটা না কমে না বাড়ে এইভাবে থাকবো সুবহানাল্লাহ তার মনে দলিয়াতে বডির আফসোস থাকে আল্লাহ কয় আদম নবীর মতো বডি বানায়া দিব চামড়ার গ্লেজ মেজান নষ্ট হইতো না যেমনে আছে বডি এমনি থাকবো আর কোনদিন স্বাস্থ্যের কোনো পরিবর্তন নাই সুবহানাল্লাহ এখন আসুন আরো আফসোস আছে আরো আফসোস আছে বুঝতাম নি আফসোসের শেষ নাই এরপর আফসোস হইলো বডিও যদি আমরার ভালা থাকে যদি খালো থাকে তাহলে সুন্দরের প্রতি একটা আফসোস থাকে মানুষের আমরা কি দেখো যারা সুন্দর তারা খালা মানুষ দেখলে একটু বাবল হয় বেশি স্মার্ট ছেড়া রাস্তা দিয়ে যে তিনজন যায় যে সুন্দর হয় ছায়াতে এর ভাই তখন এক কপালতা ভাই দূর দূর তোর সাথে আর যেত না কেড়ে ও বলি যায় তো তোর ভাই তখন যে সুন্দরের ভিতরে একটা বাপ লইয়া জায়গা আল্লাহ কয় এই বাপ কিন্তু জান্নাতে থাকতো না সুবহানাল্লাহ কইতেন না কেতে কেউ কম না সুবহানাল্লাহ দুনিয়াতে কালো হইলে সুন্দরের প্রতি মানুষের আফসোস আহ এর মতো ছেড়াটা যদি আমার হইতো ঠিক না এটা যে আফসোস করে এটার একটা লক্ষণ আছে আমরা দেখবেন খেলা হয় ব্রাজিলে বাংলাদেশের একটা সুরমূল খাইটা গুরু চুরি জায়গা ওই যে ব্রাজিলের ফিলারে আমাদের সুল হতকান আছে এদিকে নাই এও দিকে গুরু সুরের মতো সাজে তুলে বোঝা যায় এর মতো হে হইতো সাই সাকিব খান একবার খানে আমাদের ডুলা করেন এখানে একটা জেওর দিছে খান এও এই আপনারা অভিমান থেকে এও খান ডুলা করিছে ডুলা করে জেওর একটা ডুবাইছে কি তারে বাপ লইছে সাকিব খানের আসেনি রে হাসেনি রে তুলে বোঝা গেল এর মতো হইতো সাই এটা কি সম্ভব আল্লাহ কয় আমি জানি জান্নাতের ভিতরে বান্দাই আফসোস থাকবে না দুনিয়াতে সুন্দর কালো লোক সুন্দর হইতো চায় সারা জীবন যদি হাত তোর দাগ অসরার সুন্দর হইব জুয়া যদি করে তাই যদি ফিরে আল্লাহ আমার আটকা দলা বানাই লাও ঘুম তুইটা দেখে আমি দলই গেছি গা দোয়া কবুল হইব হবে না আল্লাহ কয় এই আফসোস পুরো হইব জান্নাতে সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর ইউসুফ নবী কত সুন্দর পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ তাহলে এবার সৌন্দর্য গেল এখন সুন্দর হইলো আবার আর আফসোস আছে আফসোস হলো কণ্ঠ আফসোস কিটা বেটা সুন্দর বডি মডি বালা কিন্তু কণ্ঠ বালা না আফসোস আছে নি কথা কইনা দি কণ্ঠ না থাকলে বিত্রে আবার গুতাগুতি আছে কই এটা কণ্ঠ তো বাস করে গেল হারাম 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 কণ্ঠ তো বাস করে নাই একদিন একটা আমার থাকলে হাত করে তুমি শীত করাই যাব আমি গীতার লেগে আল্লাহ দিছিলাম তুই হাত করাইবে বুঝলাম আফসোস আছে নি আল্লাহ কয় আফসোস জান্নাত নাই সুবহানাল্লাহ প্রত্যেক রব্বে কারীম জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে জানেন নি দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন সুন্দর ছিল দাউদ পয়গম্বর তার গ্রন্থ থেকে তেলাওয়াত করলে উড়ন্ত পাখি গুলা জমিনে বৈসা যাইত হিংস প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে রাখতো সমুদ্রের মাছ গুলি কিনারায় আইসা দাউদের কণ্ঠ শুনত সুবহান সেই কণ্ঠ আল্লাহ জান্নাতে আপনার দিব টেনশন নাই সুবহানাল্লাহ কণ্ঠ শেষ সৌন্দর্য শেষ এরপরে কি আফসোস আরো আছে আরো আছে এখন যদি আপনারা সব বালা চরিত্র বালা না বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি এটি তো জান্নাত যায় চরিত্র পরিবর্তন না কইরা বিপদ হওয়ার সম্ভাবনা আছে কথা না এমনও বিপদ হইতার আড়াই জনে হুরুগুল মেনে দরজা লাগাইলে
কোন জানা বাংলা জামাতের চরিত্র খারাপ আল্লাহ কয় চরিত্র যদি চেঞ্জ না করি উপায় নাই কথা কোন ঠিক নেই আল্লাহ কয় প্রত্যেকের চরিত্র থাকবে আজিম আজিম চরিত্র দিব সুবহানাল্লাহ কয় আজিম চরিত্র কার জাননী আজিম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো সুবহান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আজিম জান্নাতের ভিতরে আজিম চরিত্র থাকবে বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ তাহলে নিরাপদ চরিত্র ভালো থাকলে নিরাপদ ভয় কম ঠিক নেই আচ্ছা এখন চরিত্র বালা মোলা দিছে সব ঠিকঠাক আছে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিছে সব দিয়া আপনারা জান্নাতের ভিতরে ঢুকাইছে কিন্তু আপনি সিঙ্গেল ভাল লাগবে না কথা কইনা দি হ্যাঁ ভাল লাগবে প্রধানমন্ত্রী আপনারে গুলশানে বাড়ি যে ডুপ্লেক্স বাড়ি কিন্তু কইছে ঘরে একলা থাকবে সিঙ্গেল এই ঘরের দরকার নাই কথা এটা জেলখানা এটা তো একশো মানুষ কথা কই না জান্নাতের ভিতরে সব দিয়ে যা আপনারা ঢুকার জন্য একলা দেখ ভাল লাগবে না আদম নবী পুরা জান্নাত তো ভাল লাগছে না কথা কই না তাহলে কিটা লাগবে বউ লাগবে হোম মিনিস্টার কথা কই না এটা সারা হবে তাহলে জমতো না আপনারা আমার কথায় যখন বোঝা যায় বাবলে বইছে নাকি মনে মনে কয় তো আপনারা আজ জুড়ে কই না বাপসা সারা সাইডে বাইরে থাকতে পারে না এটা কোনো অসুবিধা নাই বউ লাগবো ঠিক না ঠিক না বউ লাগবো এটা আল্লাহ জানেনি দুনিয়া তো লাগে ঠিক না বাড়ি মারি আছে সব আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু বউ না থাকলে আমার কোনো দাম নাই কিন্তু বউ লাগে দুনিয়া তো আসেনি বউ কয়টা একটা ঠাটা পড়ছে বাংলাদেশ এর লিগে একটা কিন্তু আল্লাহ দিছে কয়টা সাতটা কিন্তু করতে পারেন না আমরা কপালে টাটা পড়ছে তাও আবার বাংলাদেশে জন্ম নিয়েছেন কেরে অন্য দেশে জন্ম নিতে তো সাতটি করতে পারতে আল্লাহ অনুমতি দিছে সাতটা কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো সাতটা বিয়া যুদ্ধের কত দুইটা বিয়া করলো পরের দিন দেখবেন আমরা ঘরে দরজাতে এক ইমেল টিপতেছে কাটা 71 টি আইছে কি সমস্যা না বিয়া দুইটা করছে বলা হয় 71 কিন্তু এরা যে আগাম পুয়াম করে এক একটা মানুষ এক একটা মানুষ রূপী কুত্তির লগে ফন্ডটা কুত্তা বয়ফ্রেন্ড থাকে অসুবিধা নাই কিন্তু আপনি বৈধ পন্থায় গুনার থেকে বাঁচার জন্য বিয়ার একটা করছে এটা বড় সমস্যা কথা কোন ঠিক নেই বড় সমস্যা বড় সমস্যা আর এটা যদি টুপি ওয়ালা দাড়ি ওয়ালা হয় তে তো সারছে তে সারছে তেলের মধ্যে মনে করেন আগুন ছিটা দিলে ঠিক না ঠিক না আল্লাহ কয় সাইটটা দিছি কিন্তু তোর কপাল খারাপ বাংলাদেশে জন্ম নিছস বিয়া করা সম্ভব না আর যদিও রাষ্ট্রীয় ভাবে সম্ভব হয় গরের মধ্যেই বাধা আপনার গরুই সমস্যা বলে কি তা বিয়ার একটা খালি নাম লইয়েন ধরো খালি নামটা লইয়েন বলে একটা বিয়া করো দেখবেন সবাই লালা বুরকা লাগাই লিছে কই যাও জেলের বাদ খাওয়াইতাম ঠিক নেই তাহলে বুঝা গেল প্রথম লাল পতাকা ঘরে দেখাইছে সম্ভব না কপাল টাটা পড়ছিনি সম্ভব না কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করলে কোনো অসুবিধা নাই কিন্তু এই ফতোয়া দিলে কালকে দেখবেন মানব বন্ধন লাগবে আপনার বেটিনতে আমার বিরুদ্ধে মূল্যা পাইছে না কইতে গেছে বেড়াইতে আর বিয়ে করার শ্বশুরি দিয়ে গেছে কথা কোন ঠিক নেই তবে না এইভাবে কই না সাতটা বিয়া করবেন যে আমি কইছি আর কইরা লাগেন বিপদ আছে আদেশও আছে নিষেধও আছে কথা কন যাক গেলাম না আসুন তাহলে বউ যে লাগবে আল্লাহ জানেনি টেনশন করেন না আর বল নাই শনি একরা নাই জান্নাতের ভিতরে তাহলে 72টা বউ দিব আপনার কি টেনশনে আছে হুজুরে কি আসবে কোন আমি যাব বাহাত্তরটা তো কইছে কোন রকম নাম্বার পাই পাস করলে হুজুরে যেখানে আরো বেশি সুবহানাল্লাহ এটা কোন রকম পাস করলে এবার 72টা দিব আর যদি আপনি নাম্বার ভালো পান বউর অভাব নাই সুবহানাল্লাহ সুবহান 72টা বউ দিবার বউ কি তাই আমদার বউর মত যত সুন্দর হোক আর যত আমলি হোক আর তাহাজ্জত করুক আমদার বউ আইন এগার আল্লাহর ওলির বউ বেড়িও আল্লাহর ওলি কিন্তু রব তেরা আমাদের বিশ্বাস না এ
রোগ তেরা একটা কিন্তু বানাইছে তেরা দিতে সুধারুন জন্য যত দেখছি তাহাজ্জুদ গুজারিব রোগ তেরা থাকবে আটকা দেখবেন টাস টাস করে জিনিসপত্র সবকিছু লড়াচড়া করে এরর কিছু কিছু মাইজে বাবল আটকা দেখবেন জিনিসপত্র লড়াচড়া করে এলে জিনিস ভেঙে গেছে আটকা দেখবেন তত্তর করে ঘট হইল রোগ তেরা হই গেছে কিন্তু জান্নাতের ভিতরে আপনি যতই করেন রোগ তেরা হইতো না হেডির আল্লাহ সুধা করে বানাইছে বলুন কি দিয়ে বানাইছে আর দুনিয়াটি বেখা জান্নাতের এডি সুজা জীবনে বেখা হইতো না আর এডি যে বেখা এডির যদি আপনি আরো বেখা করতে জানতে কিন্তু মেরে লইছে এলে রাসূল বলে গেছে বেশি বেখা ধরে বেখা করিস না সুজা ধরে সুজা সুজা করার চাইতে তুই আল্লাহ মানে যে বেখা তুই সুজা করতে চাস করে আমরা এরা কুস্তান দিয়ে বাড়ি মেরে একবার সুজা কইলাম তো সুজা যে করতে জান আপনারা কেডা কইছে সুজা করতে আল্লাহ না বেয়া করে বানাইছে ই ফোন দিতে করলে চলবে না ঠিক কি না তাহলে বউ আছে নি কাডা জুরে 72 টা বউ দিবে এক একটার দিকে তাকাইয়া ফতন চাইবেন 40 দিন শেষ সুবহানাল্লাহ সি এ আপনি যে চাইবেন আকার 40 দিন যাবে খালি ছায়া ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বউই আপনারে গুতা দিব কিতাও সুখ দিব আলাম বলে কে রে বলে সাইসের ভিসি দি আরো আছে এখন বুঝেন কি পরিমাণ সুন্দর যা আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি পরিমাণ সুন্দর হুরুগিল মান প্রায় 72 টা দিব আমনে এর ভিতরে থাকবেন রব্বে কারীম বলেন প্রতি সপ্তাহে একদিন আমি তোরে দাওয়াত দিব সুবহান দাওয়াত দেনে আমি খাওয়াম আল্লাহ নিজে খাওয়াইবো দাওয়াত দিয়া সুবহান লম সম্মানিত সুধী এই জান্নাতের ভিতরে আপনারা যাইতে মন চায় দূরে বলে শেষ একটা কথা বলি লম্বা কথার সামনে বাড়ালাম না যদি সমস্ত নিয়ামত আপনারা চান তাহলে শর্ত হল ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রব্বে কারীম বলেন মানব এবং দানবকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার গোলামির জন্য ইবাদতের জন্য বান্দারে ইবাদতের জন্য বানাইছি ইবাদত করাটাই হলো তোর গুণ কথা হয় না লাইটে আলো দেওয়া হলো লাইটের গুণ মাইকে আওয়াজ দেওয়া হলো মাইকের গুণ কথা কয় না বক্তা ওয়াজ করাইল বক্তার গুণ কথা কয় না লাইটে যদি আলো না দেয় চার পয়সার দাম আছে কোম্পানির দাম আছে মাইকে যদি আওয়াজ না দেয় মাইকের দাম আছে কোম্পানির দাম আছে বক্তায় যদি ওয়াজ না করে গান গায় দাম আছে নি দূর ডিগ বাজি মারে যদি গান গাওয়া শুরু করে দেয় গান গায় না যদি কোন গান গাস করে গান গায় না শান গায় কিতা গায় শান গায় শান গায় দুস্তুর মতো গান গাইতা যে রে কুতা দিলে খরচ করা হইছে শান গাই গান না বলল বক্তা ওয়াজ করা বক্তার গুণ আলো দেওয়া লাইটের গুণ আওয়াজ দেওয়া মাইকের গুণ ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন বান্দা বানাইছি ইবাদতের জন্য ইবাদত করা হলো বান্দার গুণ ওয়াদা দিলাম যদি বান্দা আমার ইবাদত বন্দেগী করে সন্তুষ্ট করতে মানস আমি আল্লাহ ওয়াদা দিলাম নিম্নস্থলের জান্নাতের কম পক্ষে 10টা এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জান্নাত দিব সুবহান